হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জেডিন বিগত বছরগুলোতে ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 7 আজ আমরা দেখে নেব, যা 11 জানুয়ারি 2023-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। নিচের আন্ডারলাইন করা শব্দটির সমার্থক শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। ফিল্ম ওয়াজ আ ফানি অ্যাডাপ্টেশন অফ অ্যান ওল্ড ক্লাসিক। চলচ্চিত্রটি একটি পুরনো ক্লাসিকের মজার রূপান্তর ছিল। দ্য ড্যাশ ডিসক্রিপশন ওয়েল রিসিভড বাই দ্য অডিয়েন্স। এই শূন্যস্থানে ফানির সিনোনিম বা সমার্থক শব্দ বসাতে হবে। কি কি রয়েছে? হিউমোরাস, এর অর্থ হলো হাস্যরসাত্মক। ট্রেন্ডি, এর অর্থ হলো প্রচলিত। নার্ভাস শব্দের অর্থ হলো স্নায়বিক। ট্রপিক্যাল অর্থাৎ ক্রান্তীয়। তাহলে ফানি এর সিনোনিম কি হয়? হিউমোরাস বা হাস্যরসাত্মক। দ্য হিউমোরাস ডিসেপশন ওয়াজ ওয়েল রিসিভড বাই দ্য অডিয়েন্স। হাস্যরসাত্মক অভিযোজন দর্শকদের দ্বারা ভালোভাবে গৃহীত হয়েছে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দটির বিপরীত শব্দ নির্ণয় করতে হবে। অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট শব্দের অর্থ হলো প্রতীয়মান, যার সিনোনিম হয় এভিডেন্ট, প্যালপেবল, অবভিয়াস ইত্যাদি। অপশনগুলো দেখো, অবভিয়াস মানে প্রতীয়মান বা দৃশ্যমান। অ্যাকচুয়াল শব্দের অর্থ হলো আসল, অরিজিনাল, রিয়েল, ট্রু, জেনুইন, অথেন্টিক ইত্যাদি। এভিডেন্ট মানে স্পষ্ট বা প্রতীয়মান, হিডেন মানে লুকানো। তাহলে অ্যাপারেন্ট শব্দের অর্থ হলো প্রতীয়মান বা স্পষ্ট, এর বিপরীত হবে হিডেন বা লুকানো, অপশন ডি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ব্র্যাকেটের মধ্যে দেওয়া শব্দটির বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থানটিকে পূরণ করতে হবে। কি রয়েছে? সি ইজ এ ডাইরেক্ট অ্যানসেস্টার অফ কুইন ভিক্টোরিয়া। অ্যানসেস্টার দিয়ে বাক্যটির অর্থ হবে তিনি রানী ভিক্টোরিয়ার পূর্বপুরুষ ছিলেন। তাহলে অ্যানসেস্টার যার অর্থ হলো পূর্বপুরুষ, তার বিপরীত কি হবে? ডিসেন্ডেন্ট মানে হলো বংশধর। প্রিমোজেনিটর, এর অর্থ হলো আদিপুরুষ। অ্যান্টিসিডেন্ট, এর অর্থ হলো পূর্ববর্তী। ফোর রানার, এর অর্থ হলো অগ্রদূত। তাহলে অ্যানসেস্টার এর বিপরীত হবে বংশধর বা ডিসেন্ডেন্ট, অপশন এ। সি ইজ এ ডাইরেক্ট ডিসেন্ডেন্ট অফ কুইন ভিক্টোরিয়া, তিনি রানী ভিক্টোরিয়ার সরাসরি বংশধর। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। নিচের ইডিয়ামটির সঠিক অর্থ লিখতে হবে। স্টিল সামওয়ানস থান্ডার, এর অর্থ হলো কারোর ক্রেডিট চুরি করা। অপশনগুলো দেখো, টু ফলো এ সাকসেসফুল পার্সনস ইনস্ট্রাকশনস, একজন সফল ব্যক্তির নির্দেশ অনুসরণ করা। টু ইমিটেট আদার্স, অন্যদের অনুকরণ করা। টু টেক দ্য ক্রেডিট ফর সামথিং সামওয়ান এলস ডিড, অন্য কেউ কোনো কাজ করেছে তার ক্রেডিট নিজের নামে চালানো। টু ফাইন্ড ইট ডিফিকাল্ট টু চুজ বিটুইন টু অল্টারনেটিভস, দুটি বিকল্পের মধ্যে একটিকে বেছে নেওয়া কঠিন। তাহলে স্টিল সামওয়ানস থান্ডার, এই ইডিয়ামটার অর্থ হবে টু টেক দ্য ক্রেডিট ফর সামথিং সামওয়ান এলস ডিড, অপশন সি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের বাক্যটির সিনোনিম বা সমার্থক শব্দ নির্ণয় করতে হবে। কি রয়েছে? কনভিকশন, এর অর্থ হলো দৃঢ় বিশ্বাস, ফেথ, বিলিভ, ট্রাস্ট ইত্যাদি। অপশনগুলো দেখো, অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ হলো কাউকে অ্যাপ্রোচ করা বা কারোর অভিমুখে যাওয়া, ডাইরেকশন। সাসপিকশনের অর্থ হলো অবিশ্বাস বা সন্দেহ, ডাউট, ডিসবিলিভ, ভোলাটিলিটি ইত্যাদি। ডাউট শব্দের অর্থ হলো সন্দেহ আর বিলিভ শব্দের অর্থ হলো বিশ্বাস। তাহলে কনভিকশন এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে বিলিভ, অপশন ডি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য আন্ডারলাইন গ্রুপ অফ ওয়ার্ডস। নিচের অপশনগুলোর মধ্যে এমন বিকল্পকে বেছে নাও যা এক কথায় প্রকাশ করা যাবে। কি রয়েছে? জনসন রুট এ ড্রামা ইন হুইচ হি ডিসকাসেস দ্য স্টাডি অফ কেমিস্ট্রি ইন আ মেডিভাল ফ্যাশন, এর অর্থ কি? জনসন একটি নাটক লিখেছে যেখানে মধ্যযুগীয় ফ্যাশনে রসায়ন নিয়ে আলোচনা করেছেন। দ্য স্টাডি অফ কেমিস্ট্রি, এর অর্থ কি? অপশনগুলো দেখো, রিওরোটিক, এর অর্থ হলো অলঙ্কার শাস্ত্র। লেক্সিকোগ্রাফি, এর অর্থ হলো অভিধান সংকলন বা ডিকশনারি লেখা। অ্যালকেমি, এর অর্থ হলো অপরসায়ন বা রসায়নবিদ্যা। অ্যান্থ্রোপোলজি, এর অর্থ হলো নৃতত্ত্ববিদ্যা।
তাহলে দ্য স্টাডি অফ কেমিস্ট্রি এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হবে অ্যালকেমি, অপশন সি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল্ড ওয়ার্ডস, ভুলভাবে উচ্চারিত শব্দটিকে বাছতে হবে। কি কি রয়েছে? কারিকুলাম, এর অর্থ হলো পাঠ্যক্রম, এনথুজিয়াস্টিক অর্থাৎ উৎসাহী বা উদ্যমী, এক্সপ্লানেশন এর অর্থ হলো ব্যাখ্যা, হাইট এর অর্থ হলো উচ্চতা। তাহলে এখানে ভুল রয়েছে কারিকুলাম শব্দটি। কারিকুলামের দুটো আর হয়, CURRICULUM। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট, সিলেক্ট নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। নিচের বাক্যটিতে আন্ডারলাইন করা শব্দগুচ্ছের বিপরীতে অন্য কিছু বসাতে হবে, যদি কিছু বসাতে না লাগে তাহলে নো সাবস্টিটিউশনে টিক দিতে হবে। দ্য টক ওয়াজ নট আন্ডারস্ট্যান্ডেবল, কথাটি বোধগম্য ছিল না। অপশনগুলো দেখো, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, কোনো পরিবর্তন লাগবে না। কম্প্রিহেন্সিবল এর অর্থ হলো বোধগম্য, কম্প্রিহেন্ডেড এর অর্থ হলো অনুধাবন, কম্প্রিহেন্সিভ এরও অর্থ বোধগম্য। তাহলে দ্য টক ওয়াজ নট আন্ডারস্টেবল, কথাটি বোধগম্য ছিল না, এই বাক্যটা সঠিক রয়েছে, এখানে কোনো সাবস্টিটিউশন লাগবে না, অপশন ওয়ান হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস ফর দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যের শূন্যস্থানগুলিতে সঠিক জোড়া বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি রয়েছে? ঝাড়খণ্ড ইজ এ মেজর ড্যাশ প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া, হোয়ার অ্যাজ দ্য ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ এ ড্যাশ প্লেস। কি কি অপশন রয়েছে? কোল্ড এবং কোল, কোল্ড অর্থাৎ ঠান্ডা, কোল অর্থাৎ কয়লা। ঝাড়খণ্ড ইজ এ মেজর কোল প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া, হোয়ার অ্যাজ ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ এ কোল্ড প্লেস। ভারতে ঝাড়খণ্ড হলো একটি বৃহৎ কয়লা উৎপাদনকারী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর একটি ঠান্ডা জায়গা। তাহলে কোল অ্যান্ড কোল্ড, অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট ইডিয়াম দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য ইটালিসাইজড গ্রুপ অফ ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। ইটালিক হরফে লেখা শব্দটিকে কোন ইডিয়াম দিয়ে রিপ্লেস করতে হবে? কি রয়েছে? সোমা হ্যাজ মেড আ মেস অফ হার ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স, সোমা তার আর্থিক বিষয় নিয়ে একটি জটিলতা তৈরি করেছে। ইটালিসাইজড হরফে রয়েছে মেড আ মেস, এর পরিবর্তে একটি ইডিয়াম বসাতে হবে। কি রয়েছে? মেড অফ ওয়ান্স মাইন্ড, একজনের মন তৈরি করা বা কোনো কিছুর জন্য রেডি হয়ে যাওয়া। মেড আ মাউন্টেন আউট অফ আ মোলহিল, এর অর্থ হলো তিলকে তাল করা। মেড আ হ্যাশ অফ, এর অর্থ হলো জটিলতা সৃষ্টি করা। মেড বোথ এন্ডস মিট, এর অর্থ হলো কোনো রকমে দিন যাপন করা। তাহলে মেড আ মিস এর পরিবর্তে বসবে মেড আ হ্যাশ অফ, অপশন সি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, নিচের থেকে সঠিক অপশন দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। কি রয়েছে? উইলিয়াম কুড নট স্টপ ড্যাশ এগেনস্ট দ্য কমেন্টস অফ দ্য অফিসার। অপশনগুলো দেখো, রিয়্যাক্টিং এর অর্থ হলো প্রতিক্রিয়া, ওপেনিং মানে খোলা, রেসপন্ডিং মানে সাড়া দেওয়া, স্টার্টিং মানে শুরু করা। এখানে কি বসবে? উইলিয়াম কুড নট স্টপ রিয়্যাক্টিং এগেনস্ট দ্য কমেন্টস অফ দ্য অফিসার, অপশন এ। এবং এর অর্থ দাঁড়াবে উইলিয়াম অফিসারের মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া থামাতে পারেনি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, নিচের শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে। জাস্ট, এই শব্দের অর্থ হলো ন্যায্য, ফেয়ার, রাইট, জাস্ট ইত্যাদি। অপশনগুলো দেখো, আনফেয়ার মানে অন্যায্য, গালিবল এর অর্থ হলো অতি সরল, নেইভ, অনেস্ট অর্থাৎ সৎ, জোভিয়াল অর্থাৎ প্রফুল্ল বা আনন্দময়, চিয়ারফুল, আপবিট, জলি ইত্যাদি। তাহলে জাস্ট, যার অর্থ হলো ন্যায্য, এর বিপরীত হবে আনফেয়ার বা অন্যায্য, অপশন এ। পরের প্রশ্ন, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাভ বিন ডিভাইডেড ইন টু পার্টস, ওয়ান অফ দেম মে কন্টেন অ্যান এরর, সিলেক্ট দ্য পার্ট দ্যাট কন্টেন্স দ্য এরর ফ্রম দ্য গিভেন অপশনস। ইফ ইউ ডোন্ট ফাইন্ড এনি এরর, মার্ক নো এরর অ্যাজ ইউর অ্যান্সার। নিচের বাক্যটিকে চারটি ভাগে ভাগ করেছে
কোন ভাগে ভুল আছে সেটাকে বাছতে হবে, যদি কোনো ভুল না থাকে তাহলে নো এররে টিক দিতে হবে। কি রয়েছে? দ্য টেকনিশিয়ান হ্যাজ ফাউন্ড ইট এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ফিক্স দ্য এরর অফ দ্য প্রোগ্রাম। এর অর্থ কি? প্রযুক্তিবিদ প্রোগ্রামের ত্রুটি ঠিক করা অত্যন্ত কঠিন বলে মনে করেছেন। এই বাক্যটিতে কোনোটিই ভুল নেই, সবগুলোই সঠিক রয়েছে, তাহলে এখানে নো এরর হবে সঠিক, অপশন বি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দের সমার্থক শব্দ লিখতে হবে। কি রয়েছে? হি অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স লিভ ইন প্রসপারিটি। এর অর্থ কি? তিনি এবং তার পরিবারের সদস্যরা সচ্ছলতার মধ্যে বসবাস করেন। প্রসপারিটির অর্থ হলো সচ্ছলতা। অপশনগুলো দেখো, পোভার্টি এর অর্থ হলো দারিদ্র, রিচনেস মানে ধনী, লোট মানে মাচা, হার্ডশিপ মানে কষ্টকর। তাহলে প্রসপারিটি এর সমার্থক শব্দ হবে রিচনেস বা ধনী। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো সাবস্টিটিউশন। নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দের পরিবর্তে অ্যাপ্রোপ্রিয়েট অপশন বাছতে হবে, যদি কোনো সাবস্টিটিউশন না দরকার হয় তাহলে নো সাবস্টিটিউশনে টিক দিতে হবে। কি রয়েছে? দে ফাউন্ড ইট ডিফিকাল্ট টু এক্সট্র্যাক্ট রিলিভেন্ট ইনফরমেশন ফ্রম দ্য অফিসার। এর অর্থ হলো অফিসারের কাছ থেকে প্রাসঙ্গিক তথ্য বের করা তাদের কঠিন বলে মনে হয়েছে। তাহলে রিলিভেন্ট শব্দের অর্থ হলো প্রাসঙ্গিক। অপশনগুলো কি রয়েছে? নো সাবস্টিটিউশন, রেলিভেন্ট, রেলিভেন্ট, রিলিভিয়েন্ট। তাহলে এখানে বানানের ভুল রয়েছে। রেলিভেন্ট শব্দের সঠিক বানান হলো RELEVANT, তাহলে অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, ইনস্ট্রাকশন 16-20, 16-20 ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন ডিলিটেড, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইচ ব্ল্যাঙ্ক। নিচের প্যাসেজে কিছু শব্দ মুছে দিয়েছে, প্যাসেজটি ভালোভাবে পড়ে শূন্যস্থানে সঠিক বাক্য বেছে লিখতে হবে। হোয়াই ডাজ আ পার্সন বিকেম ওভার কনফিডেন্ট, কেন একজন ব্যক্তি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে? দ্য রিজন লাইজ ইন ওভার অ্যাসেসমেন্ট অফ হিজ ক্যাপাবিলিটিস, কারণটি তার ক্ষমতার অতিরিক্ত মূল্যায়নের মধ্যে রয়েছে। সামটাইমস পিপল ওভার অ্যাসেস দেয়ার ড্যাশ অ্যান্ড জাম্প ইন টু সিচুয়েশনস দ্যাট আর বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। 1 নম্বর শূন্যস্থানে কি বসবে তার অপশনগুলো দেখো, লায়াবিলিটি এর অর্থ হলো দায়, কম্পিটেন্স এর অর্থ হলো পারদর্শিতা বা কর্মদক্ষতা, ফিডেলিটি এর অর্থ হলো বিশ্বস্ততা বা সততা, এন্ডাউনমেন্ট দান করা বা অর্পণ করা। তাহলে 1 নম্বরে কি বসতে পারে? সামটাইমস পিপল ওভার অ্যাসেস দেয়ার কম্পিটেন্স অ্যান্ড জাম্প ইন টু সিচুয়েশন দ্যাট আর বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। কখনো কখনো লোকেরা তাদের দক্ষতার অতিরিক্ত মূল্যায়ন করে এবং তাদের নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে। তাহলে এখানে কম্পিটেন্স হবে সঠিক, অপশন বি। পরের প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টে হু বিকেম এম্পেরর অফ ফ্রান্স উড সে দ্যাট দ্য ওয়াট ইম্পসিবল ওয়াজ কমন অনলি ড্যাশ ফুলস। 2 নম্বর শূন্যস্থানে কি বসবে সেই অপশনগুলো দেখো, বিটুইন মানে মাঝে, অ্যামোঙ্গেস্ট মানে অনেকের মধ্যে, মিড মানে মাঝে, থ্রু মানে মাধ্যমে। নেপোলিয়ন বোনাপার্ট যিনি ফ্রান্সের সম্রাট হয়েছিলেন তিনি বলতেন অসম্ভব শব্দটি কেবল বোকাদের মধ্যেই প্রচলিত ছিল। এখানে অনেক বোকার কথা বলা হয়েছে, তাহলে এখানে হবে অ্যামোঙ্গেস্ট, অনেকের মধ্যে একজন, অপশন বি হবে সঠিক। পরেরটা, দ্য ওভার কনফিডেন্ট নেপোলিয়ান ইনভেডেড রাশিয়া ইন দ্য উইন্টার অফ 1812। অতি আত্মবিশ্বাসী নেপোলিয়ান 1812 সালের শীতকালে রাশিয়া আক্রমণ করেছিলেন। দিস প্রুভ টু বি আ বিগ ডিজাস্টার, এটি একটি বড় বিপর্যয় হিসেবে প্রমাণিত হয়েছিল। ওভার কনফিডেন্স জেনারেলি ড্যাশ পিপল ইন টু মিস অ্যাডভেঞ্চার্স এন্ডেঞ্জারিং দেয়ার চান্সেস ইন লাইফ। তাহলে 3 নম্বর শূন্যস্থানে কি কি বসতে পারে? কনভয়েস এগিয়ে যাওয়া, লিড মানেও এগিয়ে যাওয়া, ম্যানেজ মানে ম্যানেজ করা, আর অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া। তাহলে ওভার কনফিডেন্স জেনারেলি লিডস পিপল ইন টু মিস অ্যাডভেঞ্চার্স, অতিরিক্ত আত্মবিশ্বাস সাধারণত মানুষকে ভুল পথে নিয়ে যায়। তাহলে অপশন বি হবে সঠিক,
এন্ডেঞ্জারিং দেয়ার চান্সেস ইন লাইফ, যেখানে জীবনের বিপর্যয় ঘটতে পারে। ইট ইজ ওয়াইজলি সেড দ্যাট এনি অ্যাচিভমেন্ট ইজ এ রেজাল্ট অফ টু ফ্যাক্টার্স, ওয়ান্স পার্সোনাল প্ল্যানিং অ্যান্ড সাপোর্ট ফ্রম এক্সটার্নাল ওয়ার্ল্ড। ইট ইজ ওয়াইজলি সেড দ্যাট এনি অ্যাচিভমেন্ট ইজ এ রেজাল্ট অফ টু ফ্যাক্টার্স, ওয়ান্স পার্সোনাল প্ল্যানিং অ্যান্ড সাপোর্ট ফ্রম এক্সটার্নাল ওয়ার্ল্ড। এটি বিজ্ঞতার সাথে বলা হয় যে কোনো অর্জন দুটি কারণের ফল, একজনের ব্যক্তিগত পরিকল্পনা এবং বাহ্যিক বিশ্বের সমর্থন। পিপল টেক ইন টু অ্যাকাউন্ট অনলি দেয়ার প্ল্যানিং, জেনারেলি ইগনোরিং এক্সটার্নাল ফ্যাক্টর্স। লোকজন সাধারণত বাহ্যিক কারণগুলিকে উপেক্ষা করে শুধুমাত্র তাদের পরিকল্পনা বিবেচনা করে। অ্যাজ এ রেজাল্ট দে আর আনএবল টু ড্যাশ ফিউচার ডেভেলপমেন্টস। চার নম্বরে কি কি বসতে পারে? লুক মানে লক্ষ্য করা, ফোরসি মানে ভবিষ্যৎ দেখতে পাওয়া, ডিভাইন মানে ঐশ্বরিক, অ্যালার্ট মানে সতর্কতা। অ্যাজ এ রেজাল্ট দে আর আনএবল টু ফোরসি ফিউচার ডেভেলপমেন্টস, এর ফলস্বরূপ তারা ভবিষ্যতের ডেভেলপমেন্টগুলো দেখতে পায় না। তাহলে অপশন বি হবে সঠিক, ফোরসি। পরেরটা, হেন্স আ গ্রেট রিস্ক অফ ফেলিয়ার, এবং ব্যর্থতার এটি একটি বড় ঝুঁকি। দেন দেয়ার ইজ আ কোয়েশ্চেন, হাউ ক্যান ওয়ান ম্যানেজ ওভার কনফিডেন্স। তারপরে প্রশ্ন আসে, কিভাবে একজন অতিরিক্ত আত্মবিশ্বাস পরিচালনা করতে পারে? দ্য ফর্মুলা ইজ ভেরি সিম্পল, সূত্রটি খুবই সহজ। বিফোর মেকিং আ ডিসিশন ডিসকাস দ্য ম্যাটার উইথ আদার ইনফর্মড পিপল উইথ অ্যান অবজেক্টিভ মাইন্ড, অ্যান্ড হোয়েন ইট ইজ প্রুভড দ্যাট ইউ আর অ্যাবাউট টু গো অফ দ্য পাথ, অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি অ্যান্ড সে উইদাউট ডিলে আই ওয়াজ রং। সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি অন্য সচেতন মানুষের সাথে উদ্দেশ্যমূলক মন নিয়ে আলোচনা করা উচিত, এবং যখন প্রমাণিত হয় যে আপনি পথ থেকে সরে যাচ্ছেন তখন বাস্তবতা মেনে নিন এবং দেরি না করে বলুন আমি ভুল ছিলাম। ওভার কনফিডেন্স ইজ এ ড্যাশ ক্যারেক্টারাইজিং পিপল হু ল্যাক দ্য ভার্চু অফ মডেস্টি। পাঁচ নম্বরে কি বসতে পারে? ম্যালফরমেশন অর্থাৎ বিকৃতি, ফ্ল মানে ত্রুটি, ইম্পেয়ারমেন্ট অর্থাৎ প্রতিবন্ধকতা, কিঙ্ক অর্থাৎ গিট বা ফাঁস। ওভার কনফিডেন্স ইজ এ ফ্ল ক্যারেক্টারাইজিং পিপল হু ল্যাক দ্য ভার্চু অফ মডেস্টি। অত্যধিক আত্মবিশ্বাস এমন একটি ত্রুটি যা লোকেদের এমন বৈশিষ্ট্যযুক্ত করে যাদের মধ্যে বিনয়ের অভাব রয়েছে। তাহলে এখানে হবে ফ্ল, চরিত্রের ত্রুটি। মডেস্টি মেক্স ইউ আ রিয়ালিস্ট, বিনয় আপনাকে বাস্তববাদী করে তোলে। ইউ বিকেম আ পার্সন হু ইজ কাট ডাউন টু সাইজ, তুমি বুঝতে পারো তুমি অতটাও গুরুত্বপূর্ণ নও যতটা তুমি ভেবেছিলে। পিপল অফ দিস কাইন্ড বিকাম ভেরি কসাস, এই ধরনের মানুষজন খুব সতর্ক হয়। বিফোর টেকিং অ্যান অ্যাকশন দে অ্যাসেস হোল সিচুয়েশন, একটি পদক্ষেপ নেওয়ার আগে তারা পুরো পরিস্থিতি মূল্যায়ন করে। দে অ্যাডপ্ট আ রিয়ালিস্টিক অ্যাপ্রোচ, তারা বাস্তবসম্মত পন্থা অবলম্বন করে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে ভুলো না।